আমি কবি সুব্রত মিত্র, আমি খুব আনন্দিত, গর্বিত, উচ্ছ্বসিত এখানে যশ সাহিত্য পত্রিকার সাথে যুক্ত থাকা অনেক মানুষ যারা আমার প্রাণ প্রিয় তাদের কাছে সরাসরি প্রথম দেখা হচ্ছে, অত্যন্ত ভালোবাসেন আমাকে। যশ এবং এই তাপস যশ মহাশয় এবং ওনার যে গায়কী তা আমাকে মুগ্ধ করে, উনি যেভাবেই হোক ওনার মতো করে উনি গান বাজনা করেন, আমার খুব ভালো লাগে। যাই হোক, পাঠ করছি কবিতা, আমার স্মরণচিত কবিতা, আমি আনবীক্ষণিক কবি। আমি সেই ভয়ানক কবি, কবিতায় এগিয়ে রাখি সাধু সন্ন্যাসী আর দুর্নীতিবাজদের ছবি। আমার হাতে নেই পিস্তল, নেই বোমা, বন্দুক নেই, কুলি। কবিতা দিয়েই করি তোলপার, ওরাই ওদের মাথার খুলি। কবিতা আমার সাম্যবাদের, আমার কবিতা চূড়ান্ত সমাধান, চূড়ান্ত প্রতিবাদের। যারা খেয়েছে এবং খাচ্ছে, যারা পেয়েছে এবং পাচ্ছে, আমার কলম কথা বলে তাদের। আমি কবি, আমি সকলের মুক্ত প্রকাশ, আমি স্বার্থহীন মুক্ত বাতাসের ছবি। কখনো আমি তরলের চেয়ে নরম, কখনো আমি কঠিনের চেয়েও গরম, কখনো আমি উত্তাল তুফানের চেয়েও ভয়ানক, কখনো আমি হঠাৎ আবিষ্কৃত প্রতিবাদ আচানক। আমি বিপদগামী পথিকের সাথে বন্ধুত্ব যাপন করি, কখনো আমি হই দুর্বৃত্তদের গলায় ফাঁসির দড়ি। স্বভাব আমায় বানিয়েছে কবি, নীতি আমায় বুঝিয়েছে সবই, আদর্শ আমায় করেছে সমাজ চেতনার অনুভবী। আমি অগ্নিযুগের অগ্নিফণার দুরন্ত লেলিহান, যখন যেখানে যেপারে আমায় করতে চায় টুকরো, করতে চায় খান খান, তবুও বলব প্রকাশ্যে আমি মৃত্যু নেই, মৃত্যু নেই, মৃত্যু নেই এই কবির। আমি চূড়ান্ত দুর্বার, আমি অসাধু গুন্ডা বদমাস ভাটপাটের করি চুরমার, কলম আমার মুক্ত দিশার নিশান। এই কলমের হাত ধরেই আমি কবিতাতেই থাকি মহান। সাবধান হয়ে যাও বলছি, সাবধান, এসে গেছে কবি, এসে গেছে প্রকট অন্যায়ের সমাধান। চারিপাশে পাপে জর্জরিত দেখি ধ্বংসস্তূপের বাতাবরণ, বিষাক্ততার সমস্ত আবরণ মুছে যাবে এখন। কবি সে তো কবি থাকবে, খুঁজে যাবে তাহার কারণ, পৃথিবীর কাছে ক্ষমা চেয়ে যাই, যা কিছু পারিনি দিতে অনিচ্ছাকৃত ভাবে, যা কিছু নিয়েছি চাই ফিরিয়ে দিতে। আমি মানব পূজায় হব শ্রেষ্ঠ পূজার ফুল, কথা দিলাম তোমাদেরই, তোমাদের মায়ায় তোমাদের ছায়ায়, আমি সেই আণবীক্ষণিক কবি, আমি সেই আণবীক্ষণিক কবি। ধন্যবাদ।